হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই অষ্টম শ্রেণীর পাটিগণিতে আপনাকে স্বাগতম আমি আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করব প্রদত্ত প্রবলেমটি হচ্ছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত এখানে পি হচ্ছে পাঁচ হাজার টাকা এন হচ্ছে তিন বছর আর হচ্ছে দশ সরল মুনাফা আমরা প্রথমে বের করব আমরা সরল মুনাফার ক্ষেত্রে জানি আইকুয়েল পি আর এন পি এর মান হচ্ছে পাঁচ টাকা আর হচ্ছে এক C, c p, r, n হচ্ছে 3 বছর অর্থাৎ ফাইনালি আমরা i এর মান পাই 1500 টাকা এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আগে আমি চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নেব c p 1 r n p এর মান হচ্ছে 5000 টাকা আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক এন হচ্ছে তিন বছর আমরা এটার মান পাই ছয় হাজার পঞ্চান্ন টাকা সি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা এখন বের করবো চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা যদি বাদ দিই তাইলে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা পাওয়া যাবে অর্থাৎ আমরা মুনাফা পেলাম এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আমরা সরল মুনাফা পেলাম পনেরোশো টাকা চক্রবৃদ্ধির মুনাফা পেলাম এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আমাদের এখন পার্থক্য বের করতে হবে সুতরাং পার্থক্য এক হাজার ছয়শো পঞ্চান্ন থেকে এক হাজার পাঁচশো যদি আমরা বিয়োগ করি তাইলেই পার্থক্য পাওয়া যাবে আমাদের পার্থক্য পাওয়া গেল একশত পঞ্চান্ন টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে